চিত্রে একটি এনপিএন ট্রানজিস্টরের কমন এমিটার সংযোগ দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব কিভাবে ইনপুট সংকেতের সাথে আউটপুট সংকেতটি 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকে, বা ইনপুট সংকেতের বিপরীত দশায় থাকে। আউটপুট সংকেতটি অ্যাম্পলিফাই হয়, কিন্তু অ্যাম্পলিফাই হয়ে ইনপুট সংকেতের বিপরীত দশায় চলে যায়। পরবর্তীতে একটা ফেজ শিফট অসিলেটরের মাধ্যমে ওইটাকে আবার বিপরীত করে আউটপুট এবং ইনপুটকে একই দশায় নেওয়া হয়। তো এই যে বিপরীত দশা কেন হয় সেটা একটু দেখবো আমরা। খেয়াল করি এখানে দুইটা পাওয়ার সোর্স আছে, একটা V1 একটা V2। V1 হলো বেজ ইমিটার সার্কিটের মধ্যে জাংশনের মধ্যে, আর V2 হলো ইমিটার কালেক্টর জাংশনের মধ্যে। তো আমরা ইমিটার কালেক্টরের যে লুপটা, এই লুপটা খেয়াল করি। আমরা যদি এখানে কিরশপের সেকেন্ড ল অ্যাপ্লাই করি, V2 ইকুয়াল লেখা যায় ICRL প্লাস VCE। এই যে এখান থেকে প্লাস থেকে রওনা দিয়ে মাইনাসে আসবো, সেক্ষেত্রে বিভব পাতন হচ্ছে RL এর মধ্য দিয়ে ICRL প্লাস সি থেকে ইয়ের মধ্য দিয়ে VCE। সেখান থেকে তাহলে ICRL ইকুয়াল লেখা যায় V2 মাইনাস VCE। ICRL এই হলো আমার আউটপুট, এটাকে লিখলাম V আউটপুট ইকুয়াল V2 মাইনাস VCE। কালেক্টর থেকে ইমিটারের মধ্যে যে IC কারেন্ট যাচ্ছে এবং কালেক্টর থেকে ইমিটারের মধ্যে রোধ যদি হয় RCE, তাহলে লেখা যায় V আউটপুট ইকুয়াল V2 মাইনাস IC ইন্টু RC। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, আসলে সি থেকে বি পর্যন্ত যাচ্ছে IC আর বি থেকে ই পর্যন্ত যাচ্ছে IE। তো আমরা পুরো জায়গায় IC দিলাম, আসলে IC আর IE প্রায় সমান। একটা ট্রানজিস্টরের IC এবং IE অলমোস্ট ইকুয়াল, কারণ IB খুবই ক্ষুদ্র। তো এখন আমি যদি আউটপুটের দিকে খেয়াল করি, আমি যখন ইনপুটের ভোল্টেজ V1 বাড়াচ্ছি তখন IBটা বেড়ে যাচ্ছে, যখন IB বাড়ছে তখন IC বেড়ে যাচ্ছে, যখন IC বেড়ে যাচ্ছে তখন IC আর CE বেড়ে যাচ্ছে, ফলে V আউটপুটটা কমে যাচ্ছে। V2 মাইনাস এই অংশটা যখন বেড়ে যাচ্ছে আউটপুটটা কমে যাচ্ছে, তার মানে আমি V1কে বাড়ালে পরে আউটপুটটা কমে যাচ্ছে, আর V2কে যদি আমি কমাই দেই তাহলে IB কমে যাবে, ফলে IC কমে যাবে, ফলে IC আর CE কমে যাবে, ফলে আউটপুটটা বেড়ে যাবে। তার মানে আমি ইনপুট বাড়ালে পরে আউটপুটটা কমে যাচ্ছে, ইনপুট কমালে আউটপুটটা বেড়ে যাচ্ছে। তার মানে ইনপুট এবং আউটপুট ঠিক বিপরীত দশায়, মানে 180 ডিগ্রি দশা পার্থক্যে থাকছে।